সন্ধ্যার টিফিন বা সকালের জলখাবার এ নিয়ে মায়েদের দুশ্চিন্তা শেষ নেই এটি হতে হবে সুস্বাদু সহজ এবং যেন বাচ্চা মজা করে খায় এরকম কিছু একটু উপাদান হলে তবেই কিন্তু মায়েদের খুব শান্তি হয় যেন পেটটি পরে খায় এবং পেটটি অনেকক্ষণ ফুল থাকে তো এরকমই সহজ বাচ্চারা মজা করে খাবে এবং খুব সহজেই পাওয়া যায় অর্থাৎ উপাদেয় মানে সুলভে উপাদেয় এরকম একটি খাবারের কথা আজকে বলবো যেটি হলো চিড়া বাজারে যে চিড়া পাওয়া যায় সেই চিড়া এই চিড়া খেলে বাচ্চাদের কিন্তু অনেক উপকারে আসে এবং এই চিড়া কিন্তু খুব সহজ সহজপাচ্য তো প্রথমে বলে দিই যে চিড়া খেলে বাচ্চাদের কি কি উপকারে আসে প্রথমত চিড়া খেলে বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য দূর হয় এর সঙ্গে ওজন বৃদ্ধি হয় যেসব বাচ্চারা ঘুমাতে চায় না তাদের খুবই ঘুম ভালো হয় এবং বাচ্চাদের মাথা ঠান্ডা থাকে সেক্ষেত্রে তারা পড়াশোনা খুব মন দিয়ে করতে পারে একটা মিথ এখানে প্রচলিত আছে যে চিড়া খেলে বাচ্চাদের পটিটা কষে যায় অর্থাৎ কোষ্ঠকাঠিন্য দেখা দেয় এটা কিন্তু সর্বাংশে সত্য নয় যদি চিড়ের সঙ্গে চিড়াকে ভিজিয়ে নরম করে তার সঙ্গে কলা মিশিয়ে নরম করে সেই খাবারটা দেওয়া যায় সামান্য মিষ্টি সহযোগে তাহলে কিন্তু বাচ্চাদের কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি দেওয়া যায় অর্থাৎ বাচ্চারা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারে তাই নির্দিষ্টায় আপনি বাচ্চাদের চিড়া দিতে পারেন জলখাবারে বা সন্ধ্যার টিফিনে কত বয়স থেকে দেওয়া যাবে সাত মাস বয়সের পর থেকে অর্থাৎ ছ মাস বয়স পার হলে আমি যখন সলিড শুরু করলাম তারও এক মাস পর বাচ্চা যখন সলিড নিতে পারছে তার কিছুদিন পর সাত মাস বা আট মাস বয়স থেকে অল্প অল্প করে চিড়া দেওয়া যেতে পারে প্রথম যখন বাচ্চাকে আমি চিড়া ইন্ট্রোডিউস করব অর্থাৎ প্রথম খাওয়াবো তখন মাথায় রাখবো চিঁড়েটা শুকনো খোলায় ভেজে অর্থাৎ আমরা মায়েরা যেটা বলে থাকি টেলে সেই টেলে নিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে বেশ কিছুক্ষণ গরম জলে ভিজিয়ে রেখে একদম প্রথম যখন দেওয়া হবে সেই গরম জলে ভিজিয়ে রেখে নরম করে গুঁড়ো দুধ দিয়ে তাকে সহযোগে বেশ টেস্টি করে দেওয়া যেতে পারে যে বাচ্চারা একটু বড় হয়ে গেছে তাদেরকে কাঁচা চিড়াই ঠান্ডা জলে ভিজিয়ে সামান্য মিষ্টি বা তাল মিষ্টি যেটা সে খেতে পছন্দ করে সেইটা সহযোগে তাকে চিড়াটা দেওয়া যেতে পারে তার সঙ্গে কলাও দেওয়া যেতে পারে যেসব বাচ্চারা একটু বেশি বড় হয়ে গেছে অর্থাৎ দু বছরের বেশি যারা চিবিয়ে খেতে পারে খাবারের মজা বেশ নিতে শিখেছে তাদের জন্য খুব উপাদেয় চিড়ের খাবার হচ্ছে চিড়ের পোহা প্যাকেট প্যাকেটজাত এই চিঁড়ে ভাজা না খাইয়ে বাড়িতেই চিড়ের পোলাও বা চিড়ের পোহা আপনি বানিয়ে দিতে পারেন বিভিন্ন সবজি সহযোগে কারিপাতা সর্ষে এটা দিয়ে বেশ টেস্টি করে বাচ্চাকে বানিয়ে দিলে খুব মজা করে তারা এই খাবারটি খায় তার সঙ্গে এটি অত্যন্ত সুস্বাদু এবং পুষ্টিগুণ সম্পন্ন একটি খাবার এর সঙ্গে সঙ্গে এই চিঁড়েটা অনেকক্ষণ বাচ্চার পেট ঠান্ডা রাখে এবং পেটটা ভরিয়ে রাখে তাই আপনি বাচ্চাকে চন্মনে রাখতে সকালের জলখাবারে অবশ্যই চিড়ের পোহা দিতে পারেন একটি মুশকিল আসনের কথা বললাম একটি সুন্দর টিফিনের কথা বললাম নির্দেধার বাচ্চাকে চিড়ে দিন আর অন্যান্য আরও খাবারের সন্ধান পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন সাথে থাকবেন আবার দেখা হবে ধন্যবাদ